জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বেলডাঙ্গা থানার চৈতন্যপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পুকুর পাড়ে বেশ কিছু শকেট বোমা দেখতে পাওয়া যায়। গতকাল বাচ্চারা মাছ ধরতে গিয়ে সেই বোমাগুলিকে লোহা ভেবে কুড়িয়ে বাড়িতে নিয়ে যায়। বাড়ির লোক চিনতে পেরে সেই বোমাগুলি আবার পুনরায় ওই এলাকায় রেখে যায় এবং পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গতকাল থেকে দুজন সিভিক পুলিশকে মোতায়েন করা হয়েছিল। বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। এলাকায় আরও কিছু বোমা থাকতে পারে বলে সন্দেহ করা হয়েছে। কে বা কারা কী কারণে বোমাগুলি রেখেছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। উপপ্রধানের বাড়ির পিছন দিকে জঙ্গলে পুকুর পাড়ে বোম কটা পড়ে আছে দেখলাম। আর আমাদের এলাকায় তো বোম বিম ব্যাপারে কেউ বুঝেই না এসব জিনিসটা, তাই এটা তদন্ত করে তার উপস্থিত শাস্তির টাকা দিতে হবে যে করেছে বা করছে যারা। এই শাসক দল আসার পরে এই দুর্নীতি আমরা আশপাশে সব জায়গাতে শুনতে পাচ্ছি।